জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠানরত পিটার্সবার্গ ক্লাইমেট সংলাপে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। জলবায়ু অভিযোজন কর্মকাণ্ডে সহায়তা দ্বিগুণ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান, ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন পরিপূর্ণ বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন। শুক্রবার জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠানরত পিটার্সবার্গ ক্লাইমেট সংলাপে বক্তব্যকালে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আগামী COP29 এ জলবায়ু অর্থায়ন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের মতামত স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। ফেডারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এই সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, ডিউএর পরিচালক জিয়াউল হক ও কাউন্সিলর তানভীর কবির। এছাড়া দুই দিনব্যাপী এই সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস, আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং জার্মানি ও বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। পিটার্সবার্গ জলবায়ু সংলাপে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ তার জলবায়ু স্থিতিস্থাপকতা ও প্রস্তুতির জন্য আলোচনায় মন্ত্রীর স্পষ্ট উপস্থাপনা গুরুত্ব পেয়েছে। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন আলোচনায় পারস্পরিক আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে, যে সকল অঙ্গীকার পূর্বে করা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে, বিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সকল কার্যক্রমে। প্যারিস জলবায়ু চুক্তির বৈশ্বিক তাপমাত্রার লক্ষ্যমাত্রা 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সকল দেশকে, বিশেষ করে উন্নত দেশসমূহ ও যাদের সামর্থ্য আছে তাদের, এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশ প্রতিনিধি দল আজারবাইজানের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছে। এ সময় সম্মেলনে 40টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন COP29-এর প্রেসিডেন্ট মনোনীত এইচ ই মুক্তার বাবায়েভ, তুরস্কের পরিবেশ বিষয়ক উপমন্ত্রী, বার্বারোস মন্ত্রী, নির্বাহী সচিব আনসিক ও ফেডারেল জার্মান চ্যান্সেলারের স্টেট সেক্রেটারি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।